আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়টি হচ্ছে যে খামারে আমরা নতুন করে গরু নিয়ে আসলাম কত দাম দিয়ে কিনলাম কি কি বৈশিষ্ট্য দেখে কিনলাম বা আপনারা যারা নতুন করে খামার করতে চাচ্ছেন আসলে কোন ধরনের গরু কিনলে বেশি লাভবান হতে পারবেন এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমি খামার থেকে ইদানিং গরু বিক্রি করা শুরু করে দিয়েছি তো আমি অলমোস্ট তিনটা গরু কিন্তু বিক্রি বিক্রি করে তো এর ভিতরে করার পর যেটা ভুট্টা কিনলাম খড় কিনলাম এবং বাকি যে দুইটা গরু আমরা বিক্রি করলাম সেই টাকাগুলো দিয়ে কিন্তু এখন আমরা আমরা কিন্তু গরু কেনা শুরু করছি বা বাকি যে আরো খামারে এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন যে গরুগুলা শুয়ে আছে এই গরুগুলা কিন্তু আমরা নেক্সট হাট থেকে কিন্তু একবারে বিক্রি করা শুরু করে দিব তো ওই যে গরুগুলো বিক্রি করার পর থেকে যেটা করতেছি যে খামারে আবার আমরা নতুন করে গরু নিয়ে আসতেছি সেটা হচ্ছে যে খামারি অভিজ্ঞতা আপনারা কিভাবে অভিজ্ঞতা অর্জন করবেন এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করছেন বা জানতে চান তো আসলে অভিজ্ঞতা আপনার কিন্তু তখনই হবে যখন আপনি একটা কাজে পুরোপুরি ইনভলভ হয়ে যাবেন যদি সরাসরি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনাদের অভিজ্ঞতা হবে না আপনারা যতই ভিডিও দেখেন বা যতই আপনারা বই পড়েন বা যতই আপনারা এটা ট্রেনিং করেন সেটা হচ্ছে একবারে রুট লেভেল এটা প্রাইমারি লেভেল এটা আপনাদেরকে করতেই হবে কিন্তু যখন আপনারা এটা বাস্তবিক একটা পর্দায় নিয়ে যাবেন তখন কিন্তু আপনাদেরকে সরাসরি এই কাজগুলো কিন্তু হাতে কলমেই করতে হবে একবারে নিজের হাতেই করতে হবে তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন তো অভিজ্ঞতা আপনারা কিভাবে অর্জন করবেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো আমরা অনেকেই আসি ইউটিউবে আমরা অনেকেই আসি যে অভিজ্ঞতা শেয়ার করি বা অনেকেই ট্রেনিং এর ব্যবস্থা করে আবার অনেকেই হচ্ছে কি রকম যে কেউ এসে এখান থেকে অভিজ্ঞতা নিয়ে যাচ্ছে তো জিনিসগুলো কিন্তু যথেষ্ট ভালো তো এর বাইরে আপনারা অনেকেই অনেকজন বিভিন্ন জায়গায় থাকেন বিশেষ করে অনেকে প্রবাসে আছেন হয়তো বা এক দুই মাস পর দেশে আসবেন আবার কেউ ভালো ভালো কোন কোম্পানিতে জব করতেছে হয়তো বা সেখান থেকে ছুটি পাচ্ছে না আসতে পারতেছে না বা কারো বাসা অনেক দূরে তারাও আসে এখান থেকে কিন্তু এই কাজগুলো করতে পারতেছে না তো আমি আপনাদের জন্য বলবো যে আপনারা এত কিছু না ভেবে আপনারা খামারটা শুরু করে দেন কেন এই কথাটা বললাম সেটা হচ্ছে যদি আপনাদের খামারে গরুই না থাকে সেখান থেকে আসলে অভিজ্ঞতা নিয়ে আপনাদের কোনো লাভ নেই কারণ আপনারা ওই অভিজ্ঞতাটা নেওয়ার পরে আসলে অ্যাপ্লাই যদি না করেন কোথাও যদি প্রয়োগ না করেন তাহলে সেই অভিজ্ঞতা থেকে কিন্তু ধারণা অর্জন করে নেওয়ার কোনো মানেই হয় না বা ওটা আপনার কিন্তু একবারে বিফলে চলে যাবে এজন্য আমি এজন্য আমি আপনাদেরকে বলবো যারা আপনারা খামার করতে যাচ্ছেন আপনারা খামারে গরু কেনেন একবারে বেশি কেনার দরকার নাই চার পাঁচটা ছয়টা সাতটা দিয়ে শুরু করেন বা কেউ যদি ট্রায়াল দিতে চান তো আপনারা চাইলে কিন্তু দুইটা গরু দিয়েও করতে পারেন এখন এখানে একটা কথা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই সেটা হচ্ছে ধরুন আপনার মোটর সাইকেল আপনারা ড্রাইভিং শিখবেন এখন আপনার কিন্তু সব কিছুই হয়ে গেল এখন কিভাবে চালাতে হবে কখন ক্লাস ধরতে হবে কখন ব্রেক ধরতে হবে এই জিনিসটা কিন্তু হয়ে কিভাবে চালাতে হয় আপনি সেটা ভিডিও দেখে হোক বা কারো কাছ থেকে হোক সেটা কিন্তু আপনি শিখে গেলেন সেটা কিন্তু শুধু কাগজে এবং কলমে মানে থিওরি থিওরিক্যালি কিন্তু আপনারা বিষয়টা জানলেন কিন্তু প্র্যাকটিক্যালি যখন আপনাকে হাতে বাইকটা দেওয়া যাবে বাস্তবে কিন্তু একটু হলে কিন্তু ডিফারেন্ট আছে তো বিষয়টা কিন্তু মোটামুটি ওই যখন আপনারা আমাদের কাছ থেকে কিছু একটা জানতে চাচ্ছেন তো আমরা কিন্তু আপনাদেরকে বলতেছি যে হ্যাঁ আপনারা এভাবে করেন এভাবে করলে আপনাদের লাভ হবে আমরা কিন্তু সবাই চেষ্টা করি সব পরামর্শটা দেওয়ার কিন্তু আপনাদের যদি গরুই না থাকে আপনারা মনে করেন চাকরিতে থাকা অবস্থায় যদি অভিজ্ঞতা নেন আপনার তো বাড়িতে গরুই নেই তাহলে আপনার অ্যাপ্লাইটা কোথায় করবেন এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা শুরু করতে চাচ্ছেন আপনারা দেরি না করে দুইটা হলো গরু কেনেন কেনার পরে যেটা করবেন যে আপনারা আমরা যেরকম পদ্ধতিতে খামারটা করতেছি বা আপনাদের যদি নিজস্ব কোনো ভালো আইডিয়া থাকে আপনারা সেটা অ্যাপ্লাই করেন করার পরে আপনারা তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কখন গরুর রোগ হচ্ছে রোগ হলে কি কি দিতে হচ্ছে ভিটামিন ইনজেকশনটা কিভাবে দিতে হবে আপনারা তো ভিডিওতেই দেখতেছেন এটা যখন আপনাদের একটা জায়গা থাকবে যখন একটা প্রয়োগ করার জায়গা থাকবে তখন কিন্তু আপনারা শিখে যাবেন আর যখন আপনারা একটা গরুর রোগ নির্ণয় যদি করতে পারেন বা একটা গরু যদি আপনারা মোটা তাজা করতে পারেন তাহলে করতে এর আমি আপনাদেরকে বলবো যে ট্রেনিং বিষয়টা যতটা মনোযোগ দিচ্ছেন তার থেকে আমি মনে করি আগে একটা গরু কেনেন গরু কেনার পরে আপনারা ট্রেনিং এ যান বা কারো কাছ থেকে একটা পরামর্শ নেন যখন আপনাদের পরামর্শ আপনারা অর্জন করবেন সেটা আবার আপনাদের বাড়িতে যে গরুটা আছে সেটার উপরে অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন যে আপনারা খুব দ্রুত বিষয়গুলো জানতে পারবেন কিন্তু আপনাদের যদি জায়গায় না থাকে তাহলে ট্রেনিং করে কিন্তু বা অভিজ্ঞতা অর্জন করে কিন্তু কোনো লাভ নেই জাস্ট আপনাদের সময় অপচয় আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম তবে অবশ্যই একটা দুইটা গরু দিয়েই শুরু করবেন যদি দেখেন যে আপনি পারছেন তার মানে আপনি দশ হাজার গরুও লালন পালন করতে পারবেন এখন কাজের কথায় আসি সেটা হচ্ছে যে এই গরুটা আমরা খামারে কত টাকা দিয়ে নিয়ে আসলাম এবং কেন নিয়ে আসলাম তো দর্শক আমি আপনাদেরকে পূর্বেই বলে রাখি এখন আমি খামারে যত গরু নিয়ে আসবো নিয়ে আসার পরে আমি আপনাদেরকে স্পেশালি বেশ কয়েকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব সেটা একবারে মুক্ত করা থেকে শুরু করে জিঙ্ক কিভাবে খাওয়া খাওয়াইতে হবে কিভাবে কি করতে হবে সবগুলো বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দিব এবং অবশ্যই আপনারা কিন্তু ভিডিওগুলো গুলো আট দশটা ভিডিও না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আসলে কিভাবে খামারটা করতে হবে তো যারা আপনারা নতুন করে আমার ভিডিও দেখতেছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো আপনারা আট দশটা ভিডিও আগে দেখবেন দেখার পরে কি কি শিখলেন বা কি জানলেন তারপরে আপনারা আমাকে ফোন দিবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বললে অনেকগুলা কথা বলা যাবে কিন্তু আপনারা যদি আচমকা একটা ভিডিও দেখেই ফোন দেন তাহলে দেখবেন যে কি প্রশ্ন করবেন বা আমি আপনাদের কি কি বলতেছি একটা বিশাল বড় গ্যাপ থেকে যেতে পারে তো এই যে আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু আমরা খামারে নিয়ে আসি তেষট্টি হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের একবারে হাটে কেনা এবং ওইখানে রশিদ বলেন তেষট্টি হাজার পাঁচশো এবং আমরা এই গরুটা কিন্তু পঞ্চগড়ের বোদার হাট থেকে কিনছি বোদার হাট থেকে কিনছি এবং ওইখানে যে গরুটা বহন খরচ সব মিলে বলতে পারেন যে এই গরুটা আমাদের কিন্তু টাকা টাকা এই কিন্তু আমাদের খরচ পড়ছে কেনা তো এখন আমরা খামারে নিয়ে আসলাম তার মানে এই গরুর বর্তমান প্রাইস হচ্ছে চৌষট্টি হাজার পাঁচশো টাকা চৌষট্টি হাজার পাঁচশো টাকা দিয়ে যে আমরা কিনলাম আসলে কেন কিনলাম এখান থেকে আমরা লাভ কিরকম করতে পারবো আমরা যদি এই ধারণাটাই না করতে পারি তাহলে কিন্তু আমরা খামার থেকে লাভ কখনোই করতে পারবো না এইদিকে আপনারা যতই ভিটামিন ইনজেকশন বা যতই গরু মোটা থাজার ইনজেকশন নিয়ে লাফালাফি করেন না কেন কোনো লাভ নেই বা যতই আপনারা ভালো মানের খাবার খাওয়ান না কেন কোনো লাভ নেই যদি আপনারা গরু কিনে ঠকে যান তাহলে সেই গরুতে আপনারা জীবনও লাভ বের করতে পারবেন না একটা গরুতে যদি আপনারা পাঁচ হাজার টাকা বেশি দিয়ে কিনে ফেলেন আবার ওই গরুটা যদি আপনার খায় তার মানে ওই ওই পাঁচ হাজারটা একটা গরু থেকে কত টাকা লাভ হয় ধরেন আট হাজার দশ হাজার কিন্তু পাঁচ হাজার টাকা তো আপনাদের শুরুতেই লস তো ওই গরুটা থেকে আপনি কি এমন একটা লাভ বের করতে পারবেন এজন্য আমি আপনাদেরকে বলবো যদি গরু আপনি কিনতে পারেন তাহলে আপনারা লাভ করতে পারবেন আর যদি গরু কিনতে না পারেন তাহলে আপনাদের খামার করার দরকার নেই আমি এটা একবারে আপনাদেরকে সহজ ভাষায় বলে দিলাম তো চৌষট্টি হাজার পাঁচশো টাকা দিয়ে আমরা এই গরুটা কিনলাম কেনার পরে এখন কথা হচ্ছে যে এই গরুটা আমরা কত দাম দিয়ে বিক্রি করতে পারবো তো আমরা একটা আনুমানিক কিন্তু আইডিয়া করি আমরা যখন হাটে যাই তখন আমাদের একটা আনুমানিক চোখের একটা আইডিয়া করি যে হ্যাঁ মাংস কতটুকু হতে পারে কারণ একটা গরু আমরা নিয়ে আসলাম আমরা যে এত বড় অভিজ্ঞ সম্পূর্ণ খামারি সেটাও কিন্তু না কারণ একটা গরুর কিন্তু ফল্ট হতেই পারে ধরেন এই গরুটা আমি নিলাম নেওয়ার পরে এই গরুটা হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে গরুটাকে তো আমাকে বিক্রি করতে হবে বা আমি যদি সুস্থ না করতে না পারি তো বিক্রি করতে হবে কিন্তু এত বেশি লজে বিক্রি করা যাবে না যে ওই লসটা উঠাইতে গেলে আমাদেরকে আবার দুইটা চালান খামার করতে হবে ওইটা কিন্তু কখনো করা যাবে না জন্য যখন আমরা গরু কিনবো চিন্তা করবো যে হ্যাঁ এই গরুটা কিনলাম যদি গরুটা আমার ফল্ট করে বা গরুটা যদি কোনো অ্যাক্সিডেন্টও হয়ে যায় যাতে গরুটা বিক্রি করলে যেন আমরা দুই তৃতীয়াংশ টাকাটা উঠাতে পারি তিন ভাগে দুই ভাগেও যেন আমরা উঠাইতে পারি অথবা বা আমরা এমন একটা আইডিয়াতে গরুটা কিনবো যাতে ওই গরুটাকে আমরা খাওয়ানোর পরে আসলে কতটুকু মাংস লাগাতে পারবো এবং কত দামে বিক্রি করব এই যে আপনার দূর এই দূরদর্শীটা এই চিন্তাটা আপনাকে থাকতে হবে মূলত এটাই হচ্ছে একটা টেকনিক এই টেকনিকেই কিন্তু আমরা গরু কিনি এবং আর একটা জিনিস আছে সেটা হচ্ছে যে গরু চিকন আছে ঠিক আছে আমরা তো চিকন গরুই কিনতে যাব। কিন্তু এই চিকন গরুর ভিতরে অনেক গরু রোগ শোক আছে কিনে এটাও কোন চিন্তা করতে হবে আমি আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাই দিই এটা একবারেই সহজ সমাধান তো আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা এই গরুর লেসটা দেখবেন যে লেসটা নোড়াচড়া করতেছে কিনা তারপরে গরুর পায়ের খুরগুলো দেখবেন যে কোথাও ঘা আছে কিনা যদি ঘা থাকে মনে করতে হবে যে গরুর খুরা রোগ হয়ে গেছে বা হবে তারপরে দেখবেন যে গরুর এই যে নাকটা ভেজা ভেজা ভাব আছে কিনা কান নোড়াচোড়া করে কিনা তারপরে এখানে হাত দিয়ে দেখবেন যে কিছুক্ষণ পর দেখবেন যে এই যে চামড়াটা যে আছে এটা কিন্তু একটু পর পর ঝাঁকুনি দিবে এটা কিন্তু একটু পরপর এরকম করে নাড়া দিবে তার মানে আমার পাট এই হাতটাকে এরা ছড়াইতে যাবে তার মানে বুঝতে হবে যে হ্যাঁ রেসপন্সও ভালো আছে তার মানে এই গরুটা অবশ্যই সুস্থ একটা গরু এই হচ্ছে মূলত গরু কেনার বা এই গরুগুলাই কিন্তু আমরা খামারে নিয়ে আসবো তো মূলত দর্শক এই হচ্ছে গরু কেনার বৈশিষ্ট্য বা অভিজ্ঞতা নিয়ে যে আমি আপনাদের সাথে আলোচনা করলাম অভিজ্ঞতার মূলত বিষয়টা এটাই সেটা হচ্ছে আপনাদেরকে আগে গরু একটা নিতে হবে একটা হলো গরু নিতে হবে কারণ আপনারা ড্রাইভিং লাইসেন্স থাকে তো লাভ নেই আপনাদেরকে তো গাড়িটা থাকতে হবে যদি গাড়ি না থাকে আপনি ড্রাইভিং লাইসেন্সটা কি করবেন তো যাই হোক দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম